ডেঙ্গুতে 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 12 জনের। একই সময়ে আক্রান্ত হয়েছেন 2823 জন। মাঝে কিছুটা স্থিতিশীল অবস্থা থাকলেও রাজধানীতে ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। বিশেষজ্ঞরা বলছেন বেশিরভাগ মৃত্যুই হচ্ছে মস্তিষ্কের প্রদাহ ও রক্তচাপ কমে যাওয়ার মতো শক সিন্ড্রোমে। এ অবস্থায় সারা বছর মশা নিধন কার্যক্রম চালানোর তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। একই সাথে মশক নিধনে সিটি কর্পোরেশনের প্রয়োগ করা ওষুধ কার্যকর কিনা তা যাচাই করা দরকার বলেও জানান মন্ত্রী। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় 650 জনের। ডেঙ্গুর উপসর্গ একই থাকলেও এখন আক্রান্তদের সুস্থ হতে অনেক বেশি সময় লাগছে। 3 দিন জ্বর থেকে জ্বর ভালো হয়ে গেছে, 2 দিন পরে আবার জ্বর উঠছে। জ্বর ওঠার পর ডাক্তারে ফোন দিছি, ডাক্তারে বলছে যে পরীক্ষা না করে আর ওষুধ খাওয়ানো দেবো না। তারপর পরীক্ষা দিছে, 8 দিন ধরে জ্বর ভালো হয় না। পরে হেনে পাঠায় দিল পরীক্ষা করাই দেবো। পরীক্ষা করাইলাম, এই মুহূর্তে আর ভর্তি লাগবো, রক্ত নাই গা। ডেঙ্গুর চিকিৎসা করতে আছে, এটাই আমরা আইসিইউতে ছিলাম 2 দিন, পরশু দিন দিছে আইসিইউতে, আজকে আবার বেডে দিছিল। রাজধানীর মিটফোর্ড হাসপাতালে প্রায় 5,000 রোগী চিকিৎসা নিয়েছেন, মৃত্যু হয়েছে 37 জনের। অধিকাংশ মৃত্যুর কারণে রক্তচাপ কমে যাওয়ার মতো শক সিন্ড্রোমে, তবে মস্তিষ্কের সংক্রমণে মৃত্যু হচ্ছে বলে জানান পরিচালক। মারা যায় একটা কারণ হলো শক নিয়ে আসে, ডেঙ্গু শক সিন্ড্রোম নিয়ে আসছে, যে সিমটমটা আপনারা ওইটা ট্রিটমেন্ট দেওয়ার পরে যে সে ভালো হয়ে যাবে ওই পর্যন্ত যেতে পারে, এত শর্ট টাইম পাই আমরা ট্রিটমেন্ট করার মতো। আর এর বাইরে যারা কিছু যদি মারা যায়, কিছু থাকে যাদের ব্রেন ইনভলভমেন্ট থাকলে সে মারা যায়। এদিকে সোমবার সচিবালয়ে চীনের দেয়া ডেঙ্গু শনাক্তকরণ কিট হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে সারা বছরই মশার প্রজনন রোধে কাজ করতে হবে। মশা কমানোর জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ সেগুলো আরও জোরদার হওয়া দরকার এবং সারা বছর ব্যাপী হওয়া প্রয়োজন। শুধু যে সিজনে ডেঙ্গু দেখা দিচ্ছে সেই সিজনেই শুধু আমি স্প্রে করলাম, সারা বছর স্প্রে করলাম না, তাহলে পরে এখন কাজ হবে না। মশক নিধনে সিটি কর্পোরেশনগুলোর প্রয়োগ করা ওষুধ কার্যকর কিনা তা যাচাই করা দরকার বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। লার্ভা যাতে মরে সেই ধরনের ওষুধ ব্যবহার করা দরকার এবং নিশ্চিত হওয়া দরকার। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।